আসসালামু আলাইকুম, আমি সালমা বেগম, নবকুমারী ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন থেকে শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে কিছু সমস্যা সমাধান দেখাবো, এসো আমরা বলে দেখি। আমি তোমাদেরকে আজকে অধ্যায় 3 বিষয়বস্তু বিয়োগ পৃষ্ঠা 39 এর উপরে আমি তোমাদেরকে আজকে অঙ্ক দেখাবো। এসো আমরা এখানে অঙ্ক করি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আজকে 4 অঙ্কের সংখ্যার বিয়োগ করি অঙ্কগুলো দেখাবো। এসো আমি দেখাচ্ছি তোমাদেরকে বিয়োগ অঙ্ক, 4 সংখ্যার বিয়োগ আমরা কি করে করবো। এখানে সংখ্যাটি রয়েছে 5020 এবং উপরের সংখ্যা এটা, এবং নিচের সংখ্যাটি রয়েছে 2794। এখন এই সংখ্যাগুলো কোন সংখ্যাটির অবস্থান কি আমি একটু লিখে নিতে পারি। এটা হচ্ছে এককের ঘর, এখানে দশক, শত এবং সহস্র বা হাজার, এই হচ্ছে সংখ্যাগুলোর অবস্থান। তাহলে এসব আমরা অঙ্কটি দেখি। এই অঙ্কে এটা একটা বিয়োগ অঙ্ক, এই অঙ্কে উপরে 0 আছে এবং নিচে এর ঘরে আছে 4, সুতরাং এই 0টাকে আমি 10 ধরে নিব মনে মনে, কারণ এখান থেকে একটা 1 আমি যুক্ত করব, পরে এটাকে 10 ধরব। 10 ধরে 0কে 10 ধরলে 10 থেকে 4 চলে গেলে 6 বসেছে, হাতে একটা 1 আছে, একটি আমি এখানে লিখে রাখলাম। আর এর পরের সংখ্যাটি একক দশকের সংখ্যাটি হচ্ছে 2, এই 2 হাতে আমি আরো একটা 1 নিব নিয়ে, তো এই 2কে আমি কি ভাববো, 2কে 12 ভাববো, ভেবে 9, আর এই হাতে একটা 1 ছিল 10, এখন 12 থেকে 10 চলে গেলে এটা হবে 0, হাতে একটি 1 আছে, 1 এই 27 চলে যাবে, এখন উপরে 0কে আবার 10 ধরবো, 10 থেকে 8 যদি, তাহলে এই 0 মানে 10, 10 থেকে 4 চলে গেলে 6, হাতে রইল 1, নিচের সংখ্যাটা হয়ে যাবে 10, উপরের 2কে 12 ধরে 10 চলে গেলে এখানে একটি 2 হবে, হাতে রইল 1, 1 আর 7 মিলে 8, এখন উপরে আবার 0, 0কে 10 ধরে 10 থেকে 8 চলে গেলে 2 হবে, হাতে রইল 1, আর এই 2 মিলে 3, 5 থেকে 3 চলে গেলে এখানে 2 হবে। উত্তর 2 2 2 6, আমরা একটি অঙ্ক করলাম। এখন দ্বিতীয় অঙ্কটি দেখো তোমরা, দ্বিতীয় অঙ্ক কি হচ্ছে 9003, 9003, আর নিচে হচ্ছে 1738, 1738। এখন এগুলোর অবস্থানগুলো একটু দিচ্ছি, সেটা হচ্ছে একক, এখানে হচ্ছে দশক, এটা হচ্ছে শত এবং এটা হচ্ছে সহস্র। সুতরাং আমি এখন অঙ্কটি করব, এখানে 3 দেখা যাচ্ছে, নিচে হচ্ছে 8, সুতরাং 3 ছোট, নিচের সংখ্যাটি হচ্ছে বড়, তাই 3কে আমি 13 ধরে নিব। 13 ধরে নিলে এই 13 থেকে 8 চলে গেলে কত থাকবে, 9 10 11 12 13, 5 থাকবে, হাতে থাকলো 1, এটা 4 হয়ে যাবে। এই 0কে 10 ধরতে হবে, 10 থেকে 4 চলে গেলে এটা হবে 6, হাতে 1 থাকবে, 1 আর এই 7 মিলে 8 হয়ে যাবে, উপরে আবার 0, 0কে 10 ধরতে হবে, 10 থেকে 8 চলে গেলে এখানে 2 হবে এবং হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে 2 হবে, 9 থেকে 2 চলে গেলে 7 হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই 2 নম্বর অঙ্কটি দেখেছ এবং এর উত্তর হয়েছে 7265, তাহলে 7265।
এইভাবে তোমরা এই অঙ্গগুলোকে আমরা কি করবো মুখোমুখি বিয়োগ, আবার পাশাপাশি বিয়োগ রয়েছে তোমরা তোমাদের বইয়ে 38 এবং 39 পৃষ্ঠা এই অঙ্কগুলো দেখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ এসব আমরা বোর্ডে কথার অঙ্ক রয়েছে এবং কথার অঙ্কগুলো পড়ব। এখন আমি একটি অঙ্ক বোর্ডে দিয়েছি, সেটা আমি একটু তোমাদেরকে প্রশ্নটা করে দেখাচ্ছি। লুনার 2650 টাকা আছে এবং সোমার 1230 টাকা আছে। লুনার কত টাকা বেশি আছে? একটি অঙ্ক বোর্ডে আছে, লুনার এখানে লুনার আছে 2650 টাকা আর সোমার আছে 1230 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দুজনেরই টাকা আছে কিন্তু একজনের বেশি টাকা আছে একজনের কম টাকা আছে। তাহলে বেশি টাকা কার আছে এবং কত বেশি আছে সেটা আমি বের করব। তাহলে এসব আমরা অঙ্কটি করে দেখি। লুনার কাছে আছে 2650 টাকা, সোমার কাছে আছে 1230 টাকা। সুতরাং লুনার কাছে কত টাকা বেশি আছে সেটা আমরা দেখবো। সুতরাং লুনার কাছে 1 = 1 আমরা অন্তত কি করব একটা থেকে একটা বাদ দিব, কিংবা উপনীতের থেকে লোনার থেকে সোমার টাকাটা বাদ দিলে লোনার বেশি টাকাটা আমরা পেয়ে যাব। তাহলে এসব আমরা অঙ্কটি দেখি। এখানে অঙ্কটি আমি বিয়োগ করব, একটি বিয়োগ গাণিতিক চিহ্ন ব্যবহার করেছি। শূন্যের শূন্য মিলে গেল, এটা একটি বিয়োগ অঙ্ক। 5 উপরে হচ্ছে 5, নিচে 3, এখন 5 থেকে 3 চলে গেলে 2, উপরে 6, নিচে হচ্ছে 2, 6 থেকে 2 চলে গেলে 4, দুই থেকে 1 চলে গেলে 1 টাকা। সুতরাং লুনার কাছে বেশি আছে = 1420 টাকা। উত্তর লুনার কাছে লুনার কত টাকা বেশি আছে? উত্তর লুনার 1420 টাকা
বেশি আছে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে অঙ্কটি করে দিয়েছি। এখন দ্বিতীয় একটা অঙ্ক প্রশ্ন, সেটি দেখো। এটা হচ্ছে সৈয়দপুর গ্রামে জনসংখ্যা হচ্ছে 3,876, পুরুষের সংখ্যা হচ্ছে 1,943, নারীর সংখ্যা কত? এখন অঙ্কটি আমি দেখব। সৈয়দপুর গ্রামে আছে সৈয়দপুর গ্রামে জনসংখ্যা আছে সমান সমান 3,876 জন। পুরুষের সংখ্যা আছে কতজন? পুরুষের সংখ্যা 1943 জুন, 1943 জুন। প্রিয় শিক্ষার্থী, একটি গ্রামে পুরুষ এবং স্ত্রীলোক আর সহ একত্রে যে সংখ্যাটি সেটা আমরা পেয়েছিলাম 3,876 জন। এখন সেই গ্রামে শুধু পুরুষের সংখ্যা কত সেটা ও আমাদের অঙ্কে আমরা পেয়েছি, সেটা হচ্ছে কত? 1,943 জন। এখন নারীর সংখ্যা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কি করে বের করবো সেটা দেখো। সুতরাং নারীর সংখ্যা সমান সমান 1,943 কি হবে? পুরুষ এবং স্ত্রী লোকের সংখ্যা থেকে পুরুষ চলে গেলে যে অংশটা থাকবে সেটা নারীর সংখ্যা হবে। সুতরাং এখানে অঙ্কটা হবে কি অঙ্ক? বিয়োগ অঙ্ক। তাহলে আমি তোমাদেরকে অঙ্কটা এখানে করে দিচ্ছি, এইটা একটা বিয়োগ চিহ্ন বসালাম। তাহলে দেখো কি করে হবে, এই এখানে 6 থেকে 3 চলে গেলে কি হবে? 3। 7 থেকে 4 চলে গেলে কত হবে? 3। আর 8 থেকে 9 চলে গেলে, কিন্তু 8 থেকে 9 চলে গেলে নয়, এই 8 কে আমি 18 ধরবো, এবং 18 থেকে 9 চলে গেলে 9 হবে। এখানে হাতে একটা 1 থাকবে, হাতে একটা 1 আছে আমার কাছে, এবং এখানে একটা 1 আছে, এই
দুইটা মিলে কত হলো এক, আর হাতের এক মিলে দুই। এখন উপরের এই তিন থেকে দুই চলে গেলে কত হবে, তিন থেকে দুই চলে গেলে এক, তাহলে এটা কত জন হলো 1933 জন। নারীর সংখ্যা সমান সমান কত জন, 1933 জন। তাহলে উত্তরটা কি হবে, এখানে উত্তর উত্তরটা এই পাশে দিয়ে দিচ্ছি, উত্তর নারীর সংখ্যা প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল নারীর সংখ্যা কত, নারীর সংখ্যা এক হাজার নয়শো তেত্রিশ জন। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই অঙ্কটি দেখিয়েছি এবং এই অঙ্কে তোমার পুরুষ পুরো গ্রামের স্ত্রী এবং পুরুষ লোকের সংখ্যা থেকে আমি পুরুষের সংখ্যা বাদ দিয়েছি, বাদ দেওয়াতে নারীর সংখ্যা পেয়েছি, উত্তর হয়েছে তোমার 1933 জন। কিসের নারীর সংখ্যা চাওয়া হয়েছিল, নারীর সংখ্যা দেওয়া হয়েছে। তাহলে তোমরা এই অঙ্কগুলো যখন করবে এই নিয়ম তখন তোমরা খেয়াল রাখবে যাতে এই তোমরা অঙ্কগুলো তোমরা একক দশকের স্থানগুলো মুখামুখি বসাও এবং ঠিক করে তোমরা এই অঙ্কগুলো করো। সেটাই এখন হয়েছে, এরপরে যে অঙ্কগুলো এখানে রয়ে গেছে সেই অঙ্কগুলো আমি তোমাদের এখানে দেখিয়েছি বাড়িকার হিসেবে। সেটা হচ্ছে তোমার বাড়ির কাজ পৃষ্ঠা 39-এর 1, 4, 7, 9 নাম্বার অঙ্কগুলো তোমরা ভালো করে করবে এবং মুখামুখি ও পাশাপাশি বিয়োগগুলো তোমরা ভালোভাবে করবে। তাহলে আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ।